কবর খুঁড়ে তোমার বন্ধুর কবর খুঁড়ে কাঠটা বের করতে পারবে? তবে শুনো কত সময় হলো, বলে মাত্র দেড় ঘন্টা। ওলামা ইকরাম ফতোয়া দিলেন, তিন ঘন্টার আগে লাশ ফাটে না, পচে না, গলে না, সুতরাং যাও দ্রুত যাও কাঠটা বের করে নিয়ে আসো। বন্ধুগণ, আমার যখন এই এলান হয়ে গেল, আশেপাশের মানুষেরা আবার জানাজার মতন হাজির হয়ে গেল। অনেক মানুষের অনেক চিন্তা, হায় হায়, যে কবরটা দেড় ঘন্টা আগে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হলো, কবরের কাজ সম্পূর্ণ করা হলো, এখন আবার কবরটা খনন করা হবে। অনেক মানুষ চিন্তা করে, হায়রে কবরের ভিতরে নাকি সাপ বিষ হয়েছে গেছে। অনেক মানুষ চিন্তা করে, হায়রে কবরের মধ্যে মনে হয় পোকা মাকড় এসে গেছে। অনেক মানুষ অনেক চিন্তা নিয়ে সেখানে হাজির। মুন্সি রহমাতুল্লাহ আলাই কোদাল দিয়ে মাটি খননের কাজ শুরু করেন। বন্ধুগণ আমার, যখনই চালি দুইটা চালি উঠান, বন্ধুগণ কোদালটা সেখানে ফেলে দিয়ে চিৎকার করে শুরু দেয়, ওগো বন্ধুরা দেখো দেখো, যেই বন্ধুকে আমি নিজ হাতে দাপন দিলাম, নিজ হাতে গোলাপবিহীন আমি আমার বন্ধুকে দাপন দিলাম, এখন দেখি তাজা গোলাপের ফুল দিয়ে কে যেন তাকে বরণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। মুন্সি রহমাতুল্লাহ আলাই কিসের কাঠ বের করবেন? বন্ধুগণ আমার, গোপন গোপন আমল, স্বামীর গোপন আমল গুলো কে জানে? কে জানে? হ্যাঁ, মাশাআল্লাহ, স্বামীর গোপন গুলো আমল স্ত্রী জানে, কারণ আপনার আমার আখলাক চরিত্র বিষয়ে আমার স্ত্রী যথেষ্ট, সে বুঝে যে আমার স্বামীর আখলাক কেমন আর স্ত্রী আখলাক কেমন, এটাও আপনি বুঝেন। জোরে বলুন, ঠিক কিনা? ঠিক। মুন্সি রহমাতুল্লাহ আলাই চলে গেলেন বন্ধুগণ আমার কোন বন্ধুর কাছে, যান নাই, দৌড়ে গিয়ে মুন্সি রহমাতুল্লাহ আলাই তার বন্ধুর বাড়িতে গিয়ে নক করলেন, কে আছো? বলে আমি অমুক। আপনি না? আপনি কে? বলে আমি মুন্সি রহমাতুল্লাহ। বলে আমার স্বামীর দাপন কাপন কাজ না, আপনি সেরে গেলেন, আবার কিসের জন্য আসলেন? বলে তুমি একটু আমাকে জানাও। বলে কি জানাবো? বলে আপনার স্বামীর কি আমল ছিল? বলে না মুন্সি রহমাতুল্লাহ, আমার স্বামীর তো কোনো আমল ছিল না। বলে না না না, এমন আমল ছিল যে আমলের কারণে আল্লাহ পাক তাকে তাজা গোলাপের ফুল দিয়ে বরণ করে নিয়েছে। বলে না, এমন তো আমল নাই। বলে আমার স্বামী মানুষের সাথে ধোকাবাজি করে নাই, মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে দুই নাম্বারি করে নাই, মানুষকে ধোকা দেয় নাই, মানুষের সাথে সালাম কালামের সাথে চলতো। বলে না, এর চেয়ে ভালো কি আমল ছিল এটা একটু বলো। পরে আরো ছোট একটা আমল আমি দেখেছি, বলে সেই আমলটা কি বলো? বলে আমি জানি, আমার স্বামী কোরআন পড়তে পারতো না। কি পড়তে পারতো না? আমার স্বামী কোরআন পড়তে পারতো না। আমি দেখতাম ফজরের টাইমে তাহাজ্জুদ পড়ে মসজিদে চলে যেত, মসজিদে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তিনি বাসায় আসতেন, বাসায় এসে মুসল্লা বিছায়া কোরআন কারিম হাতে নিতেন, আর কোরআন হাতে নিয়ে নিয়ে আমার স্বামী তো কোরআন পড়তে পারতো না, প্রতিটি লাইনে লাইনে বলতো, ইয়া আল্লাহ তু নেবি সাসকাহা, ইয়া আল্লাহ তু নেবি সাসকাহা, হে আল্লাহ তুমি এখানে যা বলেছো সত্যি বলেছো, হে আল্লাহ এখানে তুমি যা বলেছো সত্যি বলেছো। আমার স্বামীকে দেখতাম, তিনি লাইনে লাইনে হাত দিয়ে এই কথাগুলো বলতেন, আর দুই চক্ষু থেকে দেখি তার পানি বের হয়ে যেত। সুবহানাল্লাহ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়। এই পৃথিবীর জমিনে আমরা যারা এসেছি, যারা আসব, যারা এসেছিলাম, যারা এসেছিল এই পৃথিবীর জমিনে, আজ পর্যন্ত কেউ চাই নাই যে আমি অশান্তিতে বসবাস করি। কেউ চেয়েছে কিনা? সবাই চায়, আমি শান্তি চাই, দুনিয়ায় শান্তি চাই, আখিরাতেও। বন্ধুগণ আমার, পৃথিবীর জমিনে আমরা এসেছি, সকলেই চাই শুধু শান্তি, শান্তি, অশান্তির কাছে কেউ যেতে চাই না। পৃথিবীতে যখন এসেছি বন্ধুগণ আমার, শান্তি খোঁজার জন্য বিভিন্ন জায়গায় যাই, বলে আমি মার্কেটে চাকরি করি, টাকা পাবো, অর্থ করি পাবো, আমি সেই টাকা দিয়ে পরিজন পরিজন পরিবারকে চালাতে পারবো, আমার পরিবারের মধ্যে শান্তি আসবে। বন্ধুগণ আমার, কেউ বলে আমি কামরাঙ্গীর চরে ব্যবসা করি, কেউ বলে সোলামুড়ির ব্যবসা করি, কেউ বলে আমি বড় বড় কোম্পানিতে চাকরি করি, আমার উদ্দেশ্য হলো শান্তি পাওয়া। বন্ধুগণ আমার, আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, তোমরা যতই শান্তির পিছনে দৌড়াও না কেন, অর্থকরির পিছনে দৌড়াও না কেন, শান্তি আমি এক জায়গায় রেখেছি। আল্লাহ বলেন, শান্তি আমি ওইখানে রেখেছি, সে গরিব হোক অথবা ধনী হোক, সে যদি ওর দিকে যদি ছুটতে পারে, আল্লাহ বলেন সেই শান্তি প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, পৃথিবীর বান্দা বান্দিরা দেখো শান্তি কোথায় পাওয়া যায়। আল্লাহ বলেন, বন্ধুগণ, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন,
এটা এমন একটি গ্রন্থ এমন এক মহা গ্রন্থ আমি আল্লাহ নাযিল করেছি আনজালনাহু মুবারাকুন খুবই বরকতময় করে আল্লাহ বলেন ওগো আমার বান্দারা ওগো আমার বান্দিরা ফাত্তাবিউ আমার এই কোরআনের অনুসরণ অনুকরণ করো কোরআনের পিছনে তুমি ছুটো এবং কোরআন বলে ফাত্তাবিউ ওয়াত্তাকু আল্লাহ বলেন যদি তোমরা কোরআনের অনুসরণ অনুকরণ করে চলতে পারো কোরআন যেটা বলেছে হালাল সেটা যদি মানতে পারো কোরআন যেটা বলেছে হারাম সেটার উপরে যদি আমল করতে পারো আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন তোমরা রহমত প্রাপ্ত হবে যদি মাত্র একমাত্র মহা গ্রন্থ আল কোরআনের পিছনে আসতে পারো যদি মাত্র কোরআনের ছায়াতলে আসতে পারো বন্ধুগণ আমার আমরা শান্তির জন্য রহমতের জন্য বিভিন্ন জায়গায় ছুটি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা অ্যাটেন্ড করি বন্ধুগণ আমার রহমত পাবো তবে আল্লাহ পাকের আল্লাহ আল্লাহর রাসূলের আমলিয়াত বাদ দিয়ে আমরা কখনো রহমতের আশা করতে পারি না জোরে বলুন ঠিক কি না এজন্য ভাইজানেরা আমার আল্লাহ বলেন পৃথিবীর বন্ধুগণ ওগো আমার পৃথিবীর বান্দা বান্দিরা যদি একমাত্র রহমত পেতে যাও এই দুনিয়াতেও যদি রহমতে কেহ থাকতে চাও আখিরাতেও যদি রহমতে থাকতে চাও তাহলে আমার গ্রন্থ মহা গ্রন্থ আল কোরআনের ছায়াতলে এসে দাঁড়াও কারণ আজ পর্যন্ত কোন এমন বান্দাদের পাবেন না যেই বান্দা কোরআন শিখেছে কোরআনের উপরে আমল করেছে তার জীবনটাও কি যা জীবনের দিকে ফিরে যাবে এমন কোন প্রমাণ পাওয়া যায় নাই বরং যদি ব্যক্তি কোরআন শিখেছে হয়তো কিছুদিন শিখলো এরপরে হয় তার কোনো সুযোগ মেলে নাই আল্লাহর নবী বলেন তারপরও কখনো অকেজা জীবনের দিকে ফিরে যাবে না সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن لم يرد إلى أرذل العمر دائر بشنو بي بولين دیکھو جئی بیکتی قرآن پڑھ لو قرآن پڑھے من قرأ القرآن بشنو بي بولين اوہو امار امت را جارا قرآن پڑھے لم يرد إلى أرذل العمر شے کخن اوکے جا جی بنر دیگے برتو تار جی بنر دیگے فیرے جا بنا سبحان اللہ তাহলে আমাদের এই আশরাফিয়া মাদ্রাসায় সারাদিন কোরআন হাদিস পড়ায় নাকি গান বাজনা চালায় আওয়াজ দিয়ে কোরআন হাদিস না গান বাজনা বন্ধুগণ আমার তাহলে আপনারাই বলুন যেই এলাকায় যেই জায়গায় যেই মাদ্রাসার মধ্যে কোরআন হাদিসের তালিম হয় যেইখানে কোরআন হাদিসের তালিম তরবিয়াত হয় বন্ধুগণ আমার এই জায়গার মধ্যে আল্লাহ পাকের রহমত নাজিল হয় ঠিক কি না যেই জায়গার মধ্যে গান বাজনা হয় ওখানে রহমত নাজিল হয় না বরং গজবের ফেরেশতা সেখানে হাজির হয়ে যায় কারণ বন্ধুগণ আমার মুসলিম শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবীর একজন সাহাবী বন্ধুগণ আমার তিনি রাত্রি বেলায় কোরআন শরীফ পাঠ করে রাত্রি বেলায় কোরআন পাঠ করে দেখুন কোরআন পাঠ করলে সেখানে রহমতের ফেরেশতারা কেমনে নাজিল হয় মুসলিম শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবীর একজন সাহাবী ঘোড়ার আস্তবল দেশ গ্রামে দেখবেন আপনারা গরু পালার জন্য গোয়াল ঘর বানানো হয় গোয়াল ঘর চিনেন আপনারা তো শহরের মানুষ চিনবেন না মনে হয় গোয়াল ঘর বানানো হয় তো ওই সময় মরু অঞ্চলে ঘোড়ার রাখার জন্য উট রাখার জন্য কিছু ঘর তৈরি করা হতো আল্লাহর নবীর আমলে একজন সাহাবী ঘোড়ার আস্তবলের মধ্যে বসে রাত্রি বেলায় কোরআন শরীফ তেলাওয়াত করতেছিল বন্ধুগণ আমার তার পাশে ছিল তার সন্তান ছোট্ট বাবু শুয়া বন্ধুগণ আমার যখন ওই সাহাবি কোরআন কারিমুল্লাহ তেলাওয়াত করে সাথে সাথে ঘোড়া চিৎকার শুরু করে সাহাবি যখনই কোরআন তেলাওয়াত করে ঘোড়া চিৎকার শুরু করে দেয় কি ব্যাপার কি সাহাবি কিছুক্ষণ পরে কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয় ছোট্ট সন্তান পাশে ঘুমন্ত যদি কোরআন তেলাওয়াত এইভাবে করে আর ওই ঘোড়া এইভাবে লাফাতে থাকে সুতরাং হঠাৎ করে লাফ দিয়ে কেননা আমার সন্তানের উপরে গায়ের উপরে উঠে পড়ে এই জন্য সাহাবি কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয় আবার দেখে ঘোড়া ঠান্ডা ঘোড়া কোনো আওয়াজ করে না বিশ্বনবীর প্রাণ প্রিয় সাহাবি আবারও কোরআন তেলাওয়াত শুরু করে দেয় হাদিসের মধ্যে এসেছে যখনই কোরআন তেলাওয়াত শুরু হয় সাথে সাথে ঘোড়া চিৎকার শুরু করে বন্ধুগণ আমার সাহাবি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল বন্ধ করে দেয় ভয়তে কারণ সন্তান তার পাশে শোয়া ঘোড়ার আস্তবলের মধ্যে বাপ ছেলে বসা ছেলে হলো ওর মধ্যে শোয়া যদি এইভাবে পড়তে থাকি হয়তো ঘোড়া ছুটে এসে আমার সন্তানকে আঘাত করতে পারে
বন্ধুগণ আমার কোরআন তেলাওয়াত বন্ধ করে দিল। সকাল বেলা ফজরের টাইমে বিশ্বনবীর কাছে যাই, বিশ্বনবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এই এই কাহিনী। আল্লাহর নবী বলেন সাহাবীর কোরআন কেন তুমি বন্ধ করে দিলাম, কোরআন তেলাওয়াত তুমি চালিয়ে যেতা, কারণ কোরআন তেলাওয়াত যদি তুমি চালাইতা তাহলে দেখতা যত সাহাবীরা আমার দরবারে আসতো ওই ঘোড়ার সামনে দিয়ে ওরাও দেখতে পেত আল্লাহ পাকের রহমতের ফেরেশতা ওখানে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। ওগো আমার সাহাবী শোনো শোনো, তুমি যখন কোরআন তেলাওয়াত করো কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে শুনে ওই ঘোড়া চিল্লায় না। ইয়া রাসূলুল্লাহ তাহলে কেন ঘোড়া চিল্লায়? বলে ওগো সাহাবী যখনই কোরআন তেলাওয়াত শুরু করো আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ঘোড়ায় ফেরেশতা দেখতে থাকে, ফেরেশতা দেখে দেখে চিল্লাতে শুরু থাকে শুরু করে দুপা লাফাতে শুরু করে দেয়। যতক্ষণ পর্যন্ত তুমি কোরআন তেলাওয়াত করো ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা নাজিল হতে থাকে। হে সাহাবি, তুমি যদি না বন্ধ করতা, এভাবে যদি সারা রাত পড়তা, ফজর পর্যন্ত পড়তা, আমার সাহাবীরা যারা নামাজে আসতো তোমার ঘোড়ার আস্তবলের পাশ দিয়ে সবাই ফেরেশতাদের সাথে সাক্ষাৎ করে আসতো, তাহলে এর মানে যেইখানে শুধু এই আশরাফিয়া মাদ্রাসায় নাই, আপনি আপনার ঘরে কোরআন চালু করেন দেখবেন ঘরের ভিতরে রহমতের ফেরেশতা নাজিল হয়ে যাবে, ঠিক কি না বন্ধুগণ? আমার কিন্তু ঘরের মধ্যে কোরআন নাই, আছে কি? গান বাজনা, স্টার জলসা, নন্দনী, নাগনাহিনী, নাগনাগিনী, আরো কত কিছু আছে আমি জানি না বন্ধুগণ। আমার এইগুলো বাদ দিয়ে যদি তুমি রহমতের আশা করো, যদি তুমি শান্তির আশা করো, আল্লাহ নবী বলে গেলেন এই কোরআনের পিছনে ছোটো এবং আল্লাহ বলেন কোরআনের পিছনে হাঁটো, তাহলে আল্লাহ তোমাকে কামিয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাই জানেন আমার প্রিয় বন্ধুগণ, আমার পর্দার আড়ালে আমার মা বোনদেরকেও বলে যাই আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়ে আপনি ভুল করেন নাই। বলতে পারেন হুজুর আশরাফিয়ায় দিলাম, দীর্ঘদিন পর্যন্ত হয়ে গেল হাফেজ হতে পারে নাই, একটুখানি ধৈর্য ধরেন, কারণ আপনি চলে যাবেন এই পৃথিবী থেকে, আপনার সন্তান কোরআনওয়ালা হবে, হাফেজে কোরআন হবে, আলেম হবে, মুফতি হবে, আল্লাহ পাকের নাজ নেওয়ামত সে বক্ষণ করতে থাকবে। আল্লাহর নবী এই জন্যই জানিয়ে গেলেন মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। শুধুমাত্র আপনার সন্তান আশরাফিয়া মাদ্রাসায় দিলেন, ওই সন্তানকে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কৃত করবেন এমনটা নয়। আপনি দীর্ঘদিন পর্যন্ত অনেক মার্কেটে কাজ করেন, কষ্ট করেন, ক্লাস করেন, এই কষ্টের মধ্য দিয়ে আপনার অর্জিত টাকা দিয়ে মাদ্রাসায় দিন, আপনার সন্তানের মুখে আহার তোলার জন্য মাদ্রাসায় দিয়ে দিলেন। বন্ধুগণ আমার, আপনার সন্তান যখন হাফেজে কোরআন হয়ে গেল, যখন পাগড়িটা মাথায় বাঁধলো বন্ধুগণ আমার, ওর উপরে যদি আমল করতে থাকে আল্লাহর নবী বলেন ওর পিতা মাতাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এই দুনিয়ার কোনো পাগড়ি নয় বন্ধুগণ। আল্লাহর নবী বলেন হাদিসের মধ্যে মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। একজন দুইজন মানুষ নাই কিয়ামতের ময়দানে, কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ পাক ডাক দিবেন ওগো আমার বান্দা, ওগো আমার হাফেজি কোরআন, যেই সন্তানকে আপনি আশরাফিয়ায় মাদ্রাসায় দিয়ে হাফেজি কোরআন বানিয়েছিলেন, যেই মাদ্রাসায় তালিম তরবিয়াতের কারণে ওই সন্তানটা হাফেজি কোরআন হলো। শুধু তাই নয় বন্ধুগণ আমার, তার উপরে আমল করলো, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই সন্তানকে ডাক দিবেন। শুধু সন্তানকে নয়, হাদিসের মধ্যে এসেছে সন্তানের পিতা মাতাকে ডাক দিয়ে বলবেন সামনে আসো উলবিসা ওয়ালিদাহু। আল্লাহ পাকের নবী বলেন ওই পিতা মাতাকে সন্তান যে হাফেজ হলো এর কারণে পিতা মাতাকে আল্লাহ পাকের কুদরতি হাত দ্বারা তাকে নূরের তাজ পরাবেন, টুপি পরাবেন। সুবহানাল্লাহ। ইয়াউমাল কিয়াম, কিয়ামতের ময়দানে পার্শ্ববর্তী মানুষ তো তাকিয়ে থাকবে, একজন দুইজন নয় কোটি কোটি মানুষ বন্ধুগণ তাকিয়ে থাকবে, ওরা যারা কোরআনকে অবজ্ঞা করেছিল, কোরআন পড়ে কি হবে, আমার সন্তান এই MBBS পাশ করবে, আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, আমার সন্তান ডক্টর হবে, কোরআন মোল্লা মুন্সির কাজ, ওগুলো পড়ে কোনো লাভ নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ।
আজ পর্যন্ত বন্ধুগণ আমার এমন কোন খবর পত্র পত্রিকা আসে নাই যেই ছেলে কোরআন পড়লো যেই সন্তান কোরআন পড়েছে সেই কখনো অকেজা জীবনের দিকে ফিরে গেছে এমনটা পাওয়া যায় নাই বরং বন্ধুগণ আমার ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে চাকরি বাকরি নাই শেষ পর্যন্ত দুই আঙ্গুলের টান দিয়ে বেড়ায় ঠিক কি না ভুল বললাম নাকি কিন্তু দেখবেন ওই ছেলে যেই ছেলে কোরআনের পিছে হেটেছে যদিও হাফেজে কোরআন হতে পারে নাই বন্ধুগণ আমার 3 বছর 2 বছর পর্যন্ত পড়েছিল কিন্তু তাকদিরই নাই তারপর কোরআনের মহাব্বতের কারণে সোহবতের কারণে ওই বান্দাও আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়ে যায় জোরে বলুন ঠিক কি না এজন্য আল্লাহ পাক নবী বলেন ওগো আমার পৃথিবীর উম্মতেরা শোনো শোনো শুধুমাত্র আমার ওই উম্মত যে জান্নাতের মেহমান হবে এমনটা নয় ওই কোরআনে হাফেজকে সম্বোধন করে আল্লাহর নবী বলেন মান করা আল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া সাফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি কোরআন পড়লো কোরআন মুখস্থ করলো তার উপরে আমল করলো বন্ধুগণ আমার তাকে আল্লাহ পাক এমন পাওয়ার দান করবেন কেমন পাওয়ার দিবে হাদিস শরীফে মিশকাত শরীফের মধ্যে এসেছে যে কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ হয়ে যাবে দুইটা লাইন হবে একটা লাইন জান্নাতের আরেকটা লাইন হবে জাহান্নামের কয়টা লাইন দুইটা কয়টা ভাই দুইটা লাইন হবে মিশকাতের মধ্যে এসেছে একটা লাইন জান্নাতের দিকে যাবে আরেকটা লাইন হবে জাহান্নামের দিকে বন্ধুগণ আমার জাহান্নামের লাইনে যারা আছে তারা দাগিয়ে পিছনে পিছনে তাকাবে আশেপাশে লক্ষ্য করো বিহাইরে আমার জান্নাতের লাইনে কোনো মানুষ পরিচিত আছে কি নাই জান্নাতের লাইনে যেই মানুষেরা আছে দিকে তাকিয়ে থাকবে জাহান্নামের লাইনের লোকেরা আমার কোনো পরিচিত লোক আছে কি না হঠাৎ করে একজনের চোখে পড়বে আশরাফিয়া মাদ্রাসার একটা ছাত্র ওই লাইনের ভিতরে দেখা দেয় সুবহানাল্লাহ যখন লাইনের ভিতরে দেখা যাবে ওই লোকটা দাঁড়িয়ে যাবে ডাক দিবে ওই ছাত্র আমাকে তুমি ভুলে গেলাম আমাকে কি তুমি চেনো নাই বন্ধুগণ আমার মিশকাত শরীফের মধ্যে এসেছে বলেন হুজুর আশরাফিয়ার কথা মিশকাতে এসেছে না আশরাফিয়ার কথা এসে আসেনি বরং ওখানে এসেছে এই কথা তবে এটা দিয়ে বুঝায় ওখানে এসেছে জাহান্নামের লাইনের লোকেরা দাঁড়িয়ে থাকবে আর জিজ্ঞেস করবে কি আছে আমার পরিচিত দেখো দেখবেন যখন বিভিন্ন জায়গায় তিরান দেওয়া হয় তিরানের লাইনে যখন দাঁড়িয়ে থাকে সামনের দিকে অগ্রসর হয়ে দেখে যে আমার ভাই আমার ভাতিজা সামনে আছে কিনা তাহলে দূর করে দৌড়িয়ে সামনে যায় যে আমি লাইনটা আগে সিরিয়াল নিতে পারি কিনা আর যদি দিনই তিরান দেয় উনি যদি আপনার মামুই হয় তাহলে তার লাইনের দরকার নাই আছে কিনা বন্ধুগণ আমার তখনও মামু খুঁজবে মামু আল্লাহ পাকের ওই বান্দা দেখবে আশরাফিয়ার মাদ্রাসার একটা ছাত্র দেখা যায় ডাক দিবে ওই ছাত্র আমাকে কি তুমি ভুলে গেলে আমি তো হলাম অমুক বন্ধুগণ আমার ছাত্র তাকিয়ে থাকবে হায় রে বলবে কি আমি চিনতে পারি নাই তখন বলবে আমি হলাম অমুক তোমাকে আমি এক বাদনি ওজুর পানি আগে দিয়েছিলাম সুবহানাল্লাহ রসুল বলেন জাহান্নামের লাইনের লোকেরা তাকিয়ে থাকবে জান্নাতের লাইনে দেখবে এক ছাত্র হাফেজ ছাত্র বলবে এক আলেম ছাত্র বলবে হে আলেম হে হাফেজ আমি তো তোমাকে এক বদনি ওজুর পানি আগিয়ে দিয়েছিলাম আজকে আমাকে জাহান্নামের লাইনে রেখে তুমি জান্নাতের লাইনে যাও বন্ধুগণ আমার যারাই তোমরা যারাই আমরা আশরাফিয়া মাদ্রাসার দিকে খেল করি বন্ধুগণ আমার টাকা দিয়ে হোক পয়সা দিয়ে হোক সময় দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক খোদার কসম করে বলি কালকে আমাদের ময়দানে যদি ঠেকে যাই আল্লাহ পাক এর উসিলা আমাদেরকে মাফ করে দিতে পারেন জোরে বলুন ঠিক কি না বন্ধুগণ আমার যখনই বলবে আমাকে চিনো নাই আমি হলাম ওই ব্যক্তি বলে হ্যাঁ এখন কি করা যায় বলে আল্লাহর কাছে একটু সুপারিশ করো আল্লাহ পাক তোমার কথা বড় শুনবেন বন্ধুগণ আমার আলেম সাহেব হাফেজ সাহেব আল্লাহর কাছে আরজ করবেন ফাশাফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার হাফেজ কোরআন আল্লাহকে ডাক দিবে রব্বুল আলামিন তোমার রসুলের থেকে আমরা শিখেছি ওলামাই কেরামদের কাছ থেকে আমরা শিখেছি যেই ব্যক্তি কোরআন পড়লো কোরআন হেজ করলো রব্বুল আলামিন আশরাফিয়া মাদ্রাসায় বসে দিনভর রাতভর বসে বসে আমি কোরআন তেলাওয়াত করেছি রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমতা দিবা আমার বন্ধু আমাকে যে সাহায্য করেছিল সহযোগিতা করেছিল আজকে তো সে জাহান্নামের লাইনে দেয় তুমি তো আমাকে ক্ষমতা দিবা এই ক্ষমতার আশায় আমি কোরআন তেলাওয়াত করেছিলাম রব্বুল আলামিন ক্ষমতা দাও আমার বন্ধুকে আমি জাহান্নামের লাইন থেকে আমি জান্নাতের লাইনে নিয়ে আসতে চাই সুবহানাল্লাহ
আল্লাহ পাকও বলবেন যাও আজকে অর্ডার দিয়ে দিলাম বন্ধুগণ আমার শুধু তাই নয় হাদিসের মধ্যেও এসেছে এই কথা যখন ওই কোরআন তেলাওয়াত হয়তো আপনিও পড়েন আমিও পড়ি আমার সন্তানাদিও পড়ে কিন্তু কিয়ামতের ময়দানে এই কোরআন কিন্তু আপনার সঙ্গী হয়ে দাঁড়াবে সুবহানাল্লাহ কোরআন আপনার সঙ্গী হয়ে যাবে আপনি পড়তে পারেন নাই আপনার সন্তানকে পড়াইতেছেন আপনার সন্তানও নাই নাতি-নাতনিকে পড়ান আপনার নাতি-নাতকুরাও নাই নূর হোসেন হুজুরকে বললেন হুজুর আশরাফিয়া মাদ্রাসা আমি 50,000 টাকা দিয়ে দিলাম মেহেরবানি করে যারা গরীব দুঃখী অসহায় তাদের মুখে আহার দিবেন বন্ধুগণ আমার আপনিও হবেন ওই কোরআনওয়ালার সাথী সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ কোরআন আপনার সাথে সাথে যাবে আপনি মনে করতেছেন কিয়ামতের ময়দানে আমি একা একা ঘুরব না 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 কোরআন বলে হাদিস বলে বন্ধুগণ আমার কোরআন আপনার সঙ্গী হয়ে যাবে কেমন যাবে হাল তারিফুনি আমাকে কি চেনো কোরআন আপনার সাথে গিয়ে বলবে আমাকে চেনো লা আরিফ আমি চিনি না বলবে আনা সাহিবুকাল কোরআন জোরে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি কোরআন নিজেই বলবে আমি তোমার সাথী আমি তোমার বন্ধু সাহিবুল কোরআন আমি তোমার বন্ধু তোমার কোরআন তুমি পৃথিবীর মধ্যে তুমি ভুলো নাই আমাকে ভুলে যাও নাই ওগো আমার বন্ধু তোমার সন্তান নাই তুমি পড়াইতে পারো নাই কিন্তু তোমার নাতি নাতকুরা নাই তাও পড়াতে পারো নাই পার্শ্ববর্তী লোকের তুমি সাহায্য করতে পারো নাই তোমার সেই সুযোগ হয় নাই বরং তুমি আশরাফিয়ায় মাদ্রাসায় গিয়ে নূর হোসেন হুজুরকে বললেন হুজুর আমার 50,000 টাকা নেন গরীব দুঃখীর অসহায়ের মুখে তুলে দিন এই কারণে আজকেও আমি তোমার সঙ্গী হয়ে গেলাম সুবহানাল্লাহ তাহলে কোরআনের সঙ্গী থাকলে কোরআনওয়ালার সাথে থাকলে আপনি আর আমিও দামি হতে পারবো কিনা আমিও দামি হতে পারবো আপনিও দামি হতে পারবো বলে হুজুর বয়স তো নাই বয়স শেষ হয়ে গেছে কোরআন পড়ার বয়স আর নাই বন্ধুগণ আমার কোরআনওয়ালার সাথে থাকে তাহলে আপনিও দামি হবেন হওয়া যায় কিনা এই যে দেখবেন মাতবার ঘাট না মাতবার বাজার এখানে এখানে হ্যাঁ উপাশে একটা ঘাট আছে ঘাটে বড় বড় কাঠ ফেলানো আছে কাঠ গাছ বড় বড় গাছ সমিল সমিল সুয়ারি ঘাট এই সুয়ারি ঘাটে এখানে সমিল বা এখানে যদি সমিল থাকে যেখানে গাছ পাড়া হয় তক্তা বানানো হয় দেখেন নাই গাছ দিয়ে বড় বড় কাঠ দিয়ে তক্তা বানায় দেখবেন ওই গাছের মধ্যে মানুষেরা পা মুছে বর্ষার দিনে বৃষ্টির দিনে কাঁধা মুছে কোনো এক ব্যক্তি যদি চিন্তা করে আমি গাছটা ওয়াহিদকে এখানে ফেলে রেখেছি কি দরকার এগুলো ধুয়ে মুছে সুন্দর করে তক্তা বানিয়ে মিস্ত্রির কাছে নিয়ে গেল মিস্ত্রি সাহেব এখান থেকে আমাকে 5টা রেহাল বানিয়ে দেন বন্ধুগণ আমার মিস্ত্রি বলল ঠিক আছে আমি রেহাল বানিয়ে দিলাম আপনি রেহালটা নিয়ে নূর হোসেন হুজুরের সামনে নিয়ে আসলেন হুজুর আমার এই কোরআন পড়নেওয়ালা যারা কোরআন পড়ে তাদেরকে তাদের খিদমতে পেশ করলাম এই রিহালগুলো আপনি তাদের খিদমতে দিন বন্ধুগণ আমার হুজুরে দিয়ে দিল কিছুদিন পরে দেখা যায় হঠাৎ করে রাত্রি বেলায় 3টার সময় সন্তান উঠে কোরআন পড়ে গভীর রজনীতে আপনি আর আমি আরামের ঘুমে থাকি কিন্তু এই মাদ্রাসার ভিতরে দেখবেন রাত 3টার সময় ফোন দিবেন হুজুর পড়াই দিছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম আপনি আর আমি গভীর ঘুমে আছি কিন্তু আপনার সন্তান এবং আশরাফিয়া ফোন করে দেখবেন গভীর ঘুমের সময়ের মধ্যে তারা গভীর ঘুমে নয় তারা কোরআনের সাথে লড়তেছে জোরে বলুন সুবহানাল্লাহ হঠাৎ করে সন্তানকে লক্ষ্য করলো একজন ওস্তাদ কিরে ব্যাপার কিরে বেটা দেখা যায় কাফের রেহালটাকে ধরে বারবার কেন চুমু দিস রে বেটা সন্তানটিকে বলে হুজুর হঠাৎ করে ঘুমের মধ্যে কেমন যেন পা আমার রেহালের সাথে লেগে গেল রেহালের সাথে পা লাগার কারণে ওই সন্তান রেহালটা ধরে বারবার চুমু খায় খায় কি না বন্ধুগণ আমার কেন খায় যেই রেহালটা কিছুদিন আগে ছিল একটা কাঠ যেই রেহালটা কিছুদিন আগে নর্দমায় ছিল বন্ধুগণ আমার যেই রেহালের মধ্যে মানুষেরা যেই কাঠের মধ্যে পা মুছত ময়লা মুছত মানুষেরা সেটাকে কোনো কদর করে নাই কিন্তু যখন রেহালটা কাঠ বানিয়ে বন্ধুগণ আমার রেহাল সেজে যখন কোরআনের সাথে লেগে গেল এখন ওই মানুষেরাও সেটাকে ধরে দামি বানিয়ে সেটাকেও বুকে নেয় চুমু খায় জোরে বলুন ঠিক কি না ঠিক পৃথিবীর মধ্যে যারা আজকে কোরআনওয়ালার সাথে থাকবে এবং ভবিষ্যতেও থাকবে আল্লাহ পাকের ওয়াদা রসুলের ওয়াদা আল্লাহর নবীর জন্য জানিয়ে দিলেন কোরআনওয়ালার সাথে থাকলেও আল্লাহর কাছে ওই বেটাও দামি হয়ে যাবে জোরে বলুন সুবহান আমরা থাকবো তো ইনশাআল্লাহ দুহা উঁচু করে দেখে নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহ আমাদের সকলকে কোরআনের খাদেম হিসাবে কবুল করুন সকলে বলি আমিন আমিন বন্ধুগণ আমার চলুন আল্লাহর নবীজি বলেন
আল্লাহর নবী বলেন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়াহাররামা হারামাহু। ওই সন্তান ওই হাফেজে কোরআন কেউ আল্লাহ পাওয়ার দিয়ে দিবেন, যাও তুমি নিয়ে যাও। মনে আছে তো বন্ধুগণ আমার মিশকাতের মধ্যে? ওই বন্ধু বন্ধু পাওয়ারফুল হয়ে যাবে, পাওয়ার দেওয়া হবে, যাও তোমাকে ক্ষমতা দিয়ে দিলাম। বন্ধুগণ আমার ওই জাহান্নামের লাইনের মানুষেরা তাদেরকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অন্য মানুষেরা অন্য জাহান্নামী লোকেরা তারা তাদের হাত ধরবে, আমাদেরকেও নিয়ে যাও। বন্ধুগণ আমার দেখবেন তখন 10 জন শুধু নয়, আল্লাহ পাকের কুদরতি ক্ষমতার কারণে বন্ধুগণ আমার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই কোরআনের পাখির কারণে জান্নাতের মেহমান হয়ে যাবে, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ওগো পৃথিবীর বান্দা বান্দিরা, যদি পৃথিবীর মধ্যে যদি শান্তি পেতে যাও, আখেরাতের মধ্যেও যদি শান্তি পেতে যাও বন্ধুগণ আমার, কারণ আমরা জানি এই দুনিয়ার মধ্যে যে শান্তি, সামান্য সময়ের শান্তি হলো দুনিয়ায়, বড় সময়ের শান্তি হলো আখেরাতে। জোরে বলুন ঠিক কি না? আমি আপনি টাকাওয়ালা হলাম, পয়সাওয়ালা হলাম, টাকা এবং পয়সার মধ্যে আমার কোনো শান্তি নাই, আছে টাকাওয়ালা পয়সাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা, তাদের মধ্যে শান্তি অতটা নাই। যার ভিতরে এলেমওয়ালা আছে, কোরআনওয়ালা যে আছে, তার ভিতরে যেই শান্তি আছে, জোরে বলুন ঠিক কি না? কারণ খয়রুল গিনা গিনার নফস, অন্তরের শান্তি, এটাই হচ্ছে আসল শান্তি। অর্থ করি বাহ্যিক যেই আমার শান্তির যেই ই আছে, কার্যক্রম আছে, এগুলো আসল শান্তি নয়, আসল শান্তি হলো অন্তরের শান্তি, জোরে বলুন ঠিক কি না? বহুত কোটিপতি আছে বন্ধুগণ আমার। এজন্য বলি হ্যাঁ, আপনার সন্তান ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধে নাই, কলেজ ভার্সিটি পড়ান, কোনো ক্ষতি নাই, তবে সর্বপ্রথম 2-4 বছর একটু মাদ্রাসায় পড়িয়ে কোরআনে তালিম দিয়ে যান। কারণ বন্ধুগণ আর আমার তালিম দিলে কি হবে, যেই সন্তানকে 2-3 বছর আশরাফিয়ায় মাদ্রাসায় দিয়ে গেলেন, কিন্তু যদিও হাফেজে কোরআন না হতে পারে বন্ধুগণ আমার, কিছুদিন পরে যখন সে বড় বড় ম্যাজিস্ট্রেট হয়ে দাঁড়াবে বন্ধুগণ আমার, যখন ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে, কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, কারণ কোরআনের সাথে দীর্ঘদিন পর্যন্ত তার সহবাস ছিল, জোরে বলুন ঠিক কি না? আপনারা দেখেছেন এই যে এখন ফ্যানটা চলতেছে, ফ্যান ভন ভন করে ঘুরে কিনা, এখন যদি সুইচটা যদি আপনি বন্ধ করে দেন, ফ্যানটা কি হঠাৎ করে বন্ধ হয়ে যাবে? একটু একটু ঘুরবে, 30-40 সেকেন্ড পর্যন্ত এমনি ঘুরবে, অথচ এখানে কোনো লাইন নাই, এখানে কোনো কারেন্ট নাই, সুইচ বন্ধ করে দেওয়ার পরেও 40 সেকেন্ড 50 সেকেন্ড পর্যন্ত একা একা ঘুরতে থাকে। বন্ধুরে আমার কারণটা কি? কারণ হলো ওই যে আগের যে স্পিরিট ছিল, স্পিরিটের কারণে এখনো সে ঘুরতে থাকে, জোরে বলুন ঠিক কি না? সন্তান যদি আশরাফিয়ায় দিলেন, মানুষ হতে পারলো না, হাফেজ হতে পারলো না, আলেম হতে যদিও না পারে, কিন্তু বন্ধুগণ আমার 2 বছর যে স্পিরিট ছিল এর কোরআনের ভিতরে, সুতরাং ওই 2 বছরের তালিমের কারণে ওর 7 বছর জিন্দিগি কোরআনের সোহবতেই থাকে, জোরে বলুন ঠিক কি না? এজন্য সন্তানকে মাদ্রাসায় দিয়ে ভুল করেন নাই বন্ধুগণ আমার, বড় আপনি জিতে গেছেন, আপনি ঠকেন নাই, জোরে বলুন ঠিক কি না? বন্ধুগণ আমার, আমরা চিন্তা করি শুধুমাত্র আমার সন্তানকে হাফেজ বানাবো, আমার সন্তান শুধু কোরআন পড়নিওয়ালা হবে, শুধু তাই নয় আমি পড়তে পারি না, আমি একটু চেষ্টা করি, তাহলে আমিও যদি চেষ্টা করি আমিও আল্লাহর কাছে দামি হতে পারি, জোরে বলুন ঠিক কি না? কারণ কারণ সোহবত থাকলে, কোরআনের সাথে যদি সোহবত থাকে, আল্লাহ দামি বানাতে পারেন কিনা, জোরে বলুন পারে কিনা? ভারতে ভারতে দেওবন্দে এক লোক কাজ করতো, সহি রেফারেন্স, আমি মিখল মাদ্রাসায় পড়া অবস্থায় মিশকাত পড়েছি, ফতেপুর মাদ্রাসায়। তো ওখানে আমাদের মিশকাতের যে ওস্তাদ ছিল, জালালাইন, তাফসিরে জালালাইন পড়তেন, মুফতি মাওলানা আশরাফ সাহেব হুজুর, তিনি আছেন এখনো। তো তিনি পড়াতে তাফসিরের ক্ষেত্রে করতে করতে একটা আয়াতের দিকে চলে গেলেন, আয়াতের তাফসির করতে করতে গিয়ে একটা ঘটনা বললেন যে ভারতের দেওবন্দের এলাকায় এক লোক মুন্সি রহমাতুল্লাহ নাম, মুন্সি রহমাতুল্লাহ, তিনি সবসময় আসা যাওয়া করতেন সাইকেলে চড়ে, আজ থেকে ধরেন 30-40 বছর আগের ঘটনা। তো ওই সময় তো বড় গাড়ি ঘোড়া ছিল না, বড় বড় যানবাহন ছিল না, সাইকেলে করে, সরকারি কিছু সাইকেল ছিল, সামনে লাইট, এদিকে কয়েল ঘুরতো আর লাইটগুলো জ্বলতো রাত্রিবেলায়, দেখেছেন কিনা আপনারা? তো উনি মুন্সি রহমাতুল্লাহ আলাই বারবার দেওবন্দে আসতেন, উনি সরকারি কর্মরত অবস্থায় ছিলেন কোনো একটা কাজে কর্মে। তো হঠাৎ করে দিনের বেলায় উনি খানার বাটি নিয়ে পিছনে করে সাইকেলে করে আসতেছে, এমন সময় বন্ধুগণ আমার পথিমধ্যে দেখে মানুষের ভিড় দেখে তিনি দাঁড়িয়ে গেলেন,
লোকেরা তাকে দেখে এসে দৌড়ে এসে সামনে হাজির হয়ে গেল। দেখতে মনে হয় একজন আলেম বন্ধুগণ আমার, কিন্তু তিনি তেমন আলেম না, শিক্ষিত মানুষ না বন্ধুগণ আমার। আগে ফাইভ পাশে মানুষেরা সরকারি চাকরি করত, করত কিনা আমাদের দাদার আমলে বাবার আমলে ফাইভ পাস, কোনো পাস না, শুধু একটু টিপ দিতে পারে তাও সে সরকারি চাকরি পেত, ঠিক কিনা বন্ধুগণ আমার? মুন্সি রহমাতুল্লাহ তিনি সাইকেল থেকে নামলেন, গায়ে বড় জুব্বা, লোকেরা দৌড়ে এসে তার সামনে হাজির হয়ে গেল। হযরত আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি দেওবন্দের পাশে একটা সরকারি কর্মরত অবস্থায় আছি। বলে একটু কথা শুনে যান। বলে কি কথাটা শুনাই বা, তাড়াতাড়ি বলো, সময় আমার খুব কম। বলে এই এলাকার মধ্যে আমাদের একজন ভাই মারা গেছে এবং মুন্সি রহমাতুল্লাহ নামে এক বন্ধু তার ছিল, তাকে জানাজা এবং দাফনের কাজ তাকে করার জন্য বলেছেন। বলে আমি হলাম সেই মুন্সি রহমাতুল্লাহ। বলে আলহামদুলিল্লাহ পেয়ে গেলাম বন্ধুগণ আমার। মুন্সি রহমাতুল্লাহি আলাই তিনি তার বন্ধুর জানাজা পড়ালেন, দাফন কাজ নিজেই সারলেন। এরপরে আবার তিনি রওনা হয়ে গেলেন সাইকেলে করে দেওবন্দের দিকে। দেওবন্দের গিয়ে বন্ধুগণ তার অফিস খুলে, যখনই তার অফিসের চেয়ারে আসনে বসবেন, এমন সময় সরকারি কর্মরত বন্ধুগণ, সেই সময় তো সার্টিফিকেট ছিল না, সরকার থেকে একটা সিল মোহর দেওয়া হতো, একটা সিল মেরে একটা কার্ড দেওয়া হতো। মুন্সি রহমাতুল্লাহি আলাই বুক পকেটে হাত দিয়ে কার্ডটা বের করে টেবিলে রাখবেন, এমন সময় দেখে তার বুক পকেটে সেই সরকারি কর্মরত কার্ডটা আর নাই। তিনি হতভম্ব হয়ে গেলেন, কি ব্যাপার, এই মুহূর্তে যদি আমাকে চার্জ করে, আমার কার্ড যদি না দেখানো যায়, সরকার আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে। চিন্তা করতে করলেন, শুধু তাই নাই, চিন্তার মোড়টাকে তার বাড়ি পর্যন্ত নিয়ে গেল। চিন্তা করলো, তার আমার বিবি তো আমার হাতে বাটি দিয়ে দিয়েছিল এবং কার্ডটা তো আমার বুক পকেটেই হাতে দিয়েছিল, সুতরাং কোথায় পড়লো এই কার্ড, কোথায় পড়তে পারে, কোথাও তো আমি নত হই নাই, কোথাও পড়বে। চিন্তা করতে করতে তার বন্ধুর কবর পর্যন্ত এসে বসলো। হায় রে, আমার বন্ধুর কবর ছাড়া অন্য কোনো জায়গায় কার্ডটা পড়া সম্ভব নয়। মুন্সি রহমাতুল্লাহি আলাই কাজের খোঁজে আবার, কাটের খোঁজে আবার কবর পর্যন্ত চলে আসলেন। মুসলমান মাত্র দেড় ঘন্টা হলো বন্ধুর কাজ দাপন করলো, দাপনের কাজ সারলো, মানুষের আবার জমে গেল। কি রে ব্যাপার হুজুর, আপনি কিছু রেখে গেলেন কিনা? বলে আমি তো কিছু রেখে যাই নাই, তবে আমার সরকারি কর্মরত যেই কার্ড সেই কার্ড তো আমি পাই না, কোথায় যেন পড়ে গেছে। বলে কোথায় পড়লো? বলে আমি বিশ্বাস করি, আমি দৃঢ় 100% দৃঢ় বিশ্বাস আমার ভিতরে আছে, আমার বন্ধুর কবর ছাড়া অন্য কোনো জায়গায় কার্ডটা পড়ে নাই। বন্ধুগণ আমার কি করা যায়? দৃঢ় বিশ্বাস নিয়ে বলতেছেন, এমন সময় আলেমের শরণাপন্ন হলো। কোথায় গেল? আলেমদের কাছে, নাকি এখন ইউটিউব চাপবে নাকি? আমরা তো কোনো মাসলা খুঁজতে গেলেই ওরে বাবা রে বাবা, ইউটিউবের ভিতরে এমন ঢুকি, হুজুর কি ফতোয়া দিচ্ছেন, এই যে ইউটিউব হুজুর আছে। বন্ধুগণ আমার, কোনো জায়গায় বেজে গেলে, কোনো জায়গায় ঠেকে গেলে ইউটিউবে নয়, ডাইরেক্ট বসিনা সিনা এলে মাসে আলেমদের কাছে গিয়ে হাজির হতে হয়। জোরে বলুন, ঠিকই না? দৌড়ে এসে হুজুরের কাছে আসবে, নূর হোসেন হুজুর আছে, জিজ্ঞেস করবেন, হুজুর এই মাসালার সমাধান কি হবে? আপনি দৌড়ে এই মাতুব বাড়ি করে ইউটিউব ঘেটে ঘেটে দেখতেছেন যে না, এইভাবে করা যায়, জানাজার নামাজে আলহামদুলিল্লাহ সূরা পড়তে হয়। বন্ধুগণ আমার, আছে কি না আপনাদের এলাকায়? নাই বলে ইউটিউব হুজুর। বন্ধুগণ আমার, কথা না বাড়াই, মুন্সি রহমাতুল্লাহি আলাই আলেমদের শরণাপন্ন হলেন। আলেমরা ফতোয়া দিলেন, ঠিক আছে যাও, যেহেতু তোমার সরকারি সিলমোহর ওই কার্ডটা যদি না পাও, সরকার তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিবে, সুতরাং এই মুহূর্তের মধ্যে কবর খুঁড়ে, তোমার বন্ধুর কবর খুঁড়ে কার্ডটা বের করতে পারবে। তবে শুনো, কত সময় হলো? বলে মাত্র দেড় ঘন্টা। ওলামা ইকরাম ফতোয়া দিলেন, তিন ঘন্টার আগে লাশ ফাটে না, পচে না, গলে না, সুতরাং যাও, দ্রুত যাও, কার্ডটা বের করে নিয়ে আসো। বন্ধুগণ আমার, যখন এই এলান হয়ে গেল, আশেপাশের মানুষেরা আবার জানাজার মতন হাজির হয়ে গেল। অনেক মানুষের অনেক চিন্তা, হায় হায়, যেই কবরটা দেড় ঘন্টা আগে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হলো, কবরের কাজ সম্পূর্ণ করা হলো, এখন আবার কবরটা খনন করা হবে। অনেক মানুষ চিন্তা করে, হায় রে কবরের ভিতরে নাকি সাপ বিষ হয়েছে গেছে। অনেক মানুষ চিন্তা করে, হায় রে কবরের মধ্যে মনে হয় পোকা মাকড় এসে গেছে। অনেক মানুষ অনেক চিন্তা নিয়ে সেখানে হাজির। মুন্সি রহমাতুল্লাহি আলাই কোদাল দিয়ে মাটি খননের কাজ শুরু করেন। বন্ধুগণ আমার, যখনই চালি দুইটা চালি উঠান, বন্ধুগণ কোদালটা সেখানে ফেলে দিয়ে চিৎকার করে শুরু দেয়, ওগো বন্ধুরা দেখো দেখো, যেই বন্ধুকে আমি নিজ হাতে দাপন দিলাম, নিজ হাতে গোলাপবিহীন আমি আমার বন্ধুকে দাপন দিলাম, এখন দেখি তাজা গোলাপের ফুল দিয়ে কে যেন তাকে বরণ করে নিয়েছে। সুবহানাল্লাহ,
মুন্সি রহমাতুল্লাহি আলাইহি কিসের কাঠ বের করবেন? বন্ধুগণ, আমার গোপন গোপন আমল, স্বামীর গোপন আমলগুলো কে জানে? কে জানে? হ্যাঁ, মাশাআল্লাহ, স্বামীর গোপনগুলো আমল স্ত্রী জানে। কারণ আপনার আমার আখলাক চরিত্র বিষয়ে আমার স্ত্রী যথেষ্ট, সে বুঝে যে আমার স্বামীর আখলাক কেমন আর স্ত্রী আখলাক কেমন, এটাও আপনি বুঝেন। জোরে বলুন, ঠিক কিনা? মুন্সি রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন বন্ধুগণ আমার কোন বন্ধুর কাছে যান নাই। দৌড়ে গিয়ে মুন্সি রহমাতুল্লাহি আলাইহি তার বন্ধুর বাড়িতে গিয়ে নক করলেন, কে আছো? বলে আমি অমুক। আপনি না? আপনি কে? বলে আমি মুন্সি রহমাতুল্লাহ। বলে আমার স্বামীর দাপন কাপন কাজ না, আপনি সেরে গেলেন, আবার কিসের জন্য আসলেন? বলে তুমি একটু আমাকে জানাও। বলে কি জানাবো? বলে আপনার স্বামীর কি আমল ছিল? বলে না মুন্সি রহমাতুল্লাহ, আমার স্বামীর তো কোনো আমল ছিল না। বলে না না না, এমন আমল ছিল যে আমলের কারণে আল্লাহ পাক তাকে তাজা গোলাপের ফুল দিয়ে বরণ করে নিয়েছে। বলে না, এমন তো আমল নাই। বলে আমার স্বামী মানুষের সাথে ধোকাবাজি করে নাই, মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে দুই নাম্বারি করে নাই, মানুষকে ধোকা দেয় নাই, মানুষের সাথে সালাম কালামের সাথে চলতো। বলে না, এর চেয়ে ভালো কি আমল ছিল এটা একটু বলো। পরে আরো ছোট একটা আমল আমি দেখেছি। বলে সেই আমলটা কি বলো? বলে আমি জানি আমার স্বামী কোরআন পড়তে পারতো না। কি পড়তে পারতো না? আমার স্বামী কোরআন পড়তে পারতো না। আমি দেখতাম ফজরের টাইমে তাহাজ্জুদ পড়ে মসজিদে চলে যেত, মসজিদে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে তিনি বাসায় আসতেন, বাসায় এসে মুসল্লা বিছায়া কোরআন কারিম হাতে নিতেন। আর কোরআন হাতে নিয়ে নিয়ে আমার স্বামী তো কোরআন পড়তে পারতো না, প্রতিটি লাইনে লাইনে বলতো, ইয়া আল্লাহ তু নেবি সাসকাহা, ইয়া আল্লাহ তু নেবি সাসকাহা, হে আল্লাহ তুমি এখানে যা বলেছো সত্যি বলেছো, হে আল্লাহ এখানে তুমি যা বলেছো সত্যি বলেছো। আমার স্বামীকে দেখতাম তিনি লাইনে লাইনে হাত দিয়ে এই কথাগুলো বলতেন, আর দুই চক্ষু থেকে দেখি তার পানি বের হয়ে যেত, সুবহানাল্লাহ। এরপরে তিনি কোরআন পড়তে নাও পারলেন, কোরআনকে বুকে নিয়ে চুমু দিয়ে এরপরে উপরে রেখে তার কাজে কর্মে বের হয়ে যেত। শুধুমাত্র এই আমলটাই আমি দেখেছি। মুন্সি রহমাতুল্লাহি বলেন, ওগো দুনিয়ার মানুষেরা দেখো দেখো, আল্লাহ পাক কোরআনের মর্যাদার কারণে এই বন্ধুকে তাজা গোলাপের ফুল দিয়ে বরণ করে নিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে আপনি আর আমি যদি কোরআন পড়ি, আপনার আমার স্ত্রী, আপনার আমার মেয়ে, আপনার আমার নাতি নাতকুরা, আপনার আমার ছেলে, ওদেরকেও যদি কোরআন পড়াই, বন্ধুগণ আমার হতে পারি আমি গুনাহগার, কিন্তু এই কোরআন পড়ার কারণে, কোরআনের সাথে থাকার কারণে আল্লাহ আমাকে আপনাকে দামি বানাতেন পারেন কিনা? জোরে বলেন, পারে কিনা? বন্ধুগণ আমার, এজন্যই আসুন কোরআন পড়াই, সন্তানকে মাদ্রাসায় দেই, আশরাফিয়ায় দিয়ে দেখেন বন্ধুগণ আমার ফুটন্ত ফুলের মতো সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চারা বসে আছে। গিয়ে দেখবেন বন্ধুগণ আমার এই মুহূর্তের মধ্যে আপনি আর আমি কত কাজে কর্মে ব্যস্ত হয়ে যাই, ওদের কোনো কাজ নাই, শুধুমাত্র আল্লাহর কুদরতি কথাগুলো নিয়ে তারা আলোচনা করে। জোরে বলুন, ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার পৃথিবীর বান্দা বান্দিরা শোনো শোনো, তোমরা যারা ভুল পথে আছো, যারা রং পথে আছো, যারা ওয়াহিতু গুনাহের কাজে ডুবে আছো, এই কোরআনের মাধ্যমে তোমরা সংশোধিত হতে পারবে, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। নবী আমার, আপনাকে এমন একটি গ্রন্থ দিয়েছি, এমন একটি কিতাব দিয়েছি, যেই কিতাবের মাধ্যমে আমার পথগুলা বান্দা বান্দিরা যারা আছে, যারা গুনাহের মধ্যে আছে, মিনাজ জুলুমাত অন্ধকারের মধ্যে যারা আছে, এই কিতাবের মাধ্যমে লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, তাদেরকে ঈমানের দিকে আলোর দিকে নিয়ে যাবেন একমাত্র মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে, সুবহানাল্লাহ। কারণ আপনি আর আমি পারবো ইমানের দিকে যেতে, জান্নাতের দিকে, আলোর দিকে যেতে একমাত্র মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে। জোরে বলুন, ঠিক কিনা? কারণ এই কোরআন, যেই কোরআনের মাধ্যমে, সোহবতের মাধ্যমে, কোরআনের সাথে থাকার কারণে একজন মানুষ সে কিছুক্ষণ আগে জাহান্নামী, শুধুমাত্র কোরআন পড়নেওয়ালার সাথে এসেছে, যার কারণে বন্ধুগুলো আমার সে জান্নাতের মেহমান হয়ে যেতে পারে, ঠিক কিনা? ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।